Welcome guys, welcome to Habib Pro YouTube channel. Ajker ei tutorial e amra short and sweet style e kibhabe tinta different angled background toiri kora jay shei bishoy ta dekhbo. Tale cholun shuru kora jay. Ekhane amra tinta different style er background banabo. Ekta hocche right angle skewed kinba angled and tarpor hocche left then hocche apnar dui side thekei jate ashe double angled যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা তৈরি করার চেষ্টা করব আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের সাথে একটা সেকশন আছে দেন সেকেন্ড সেকশনটা হচ্ছে একটা জাস্ট নরমাল সাকসেসফুল কিন দা ফুল হাইট সেকশন এখানের মধ্যে আমরা এসটিএমএল এ কিছু করি না শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড দেন আমাদের কন্টেন্ট তারপরে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড টেক্সট আছে সেটা আর হচ্ছে স্কিউড অ্যান্ড ডিফারেন্ট যে লেখাটা আছে অর্থাৎ এইটা দেন আমাদের হচ্ছে সাকসেসফুল লেখাটা যেটা আমরা ফুল হাইট হিসেবে জাস্ট দেখার জন্য রাখছে যে আমাদের অ্যাঙ্গেল কাজ করে কিনা ওকে তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখানে সিএসএস এ চলে আসতে হবে সিএসএস এর মধ্যে আমি কিছু রিসেট করে রাখছি দেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে একটু বোঝার বিষয় আছে যে হাইটটা 100% আছে 100% বলতে 100 ভিউপোর্ট হাইট তারপর হচ্ছে আপনার পজিশন রিলেটিভ করে দেওয়া কারণ এর ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা মিডলে নিয়ে আসব এবং এর ভিতরে যে অ্যাঙ্গেল করার জন্য আমরা বিফোর আফটার কিংবা অন্যান্য লেয়ার ইউজ করব সেগুলোর জন্য আমরা এটাকে রিলেটিভ করে দিছি কোনটাকে ব্যাকগ্রাউন্ডকে ওকে তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে পাইতেছেন গ্রেডিয়েন্ট করা ওভারফ্লো হিডেন দেওয়া যাতে অ্যাঙ্গেলগুলো বাইরে চলে না যায় বাইরের অংশটা যাতে আমাদের দেখতে না হয় সেই জন্য এটা অ্যাঙ্গেল করে দেওয়া যাতে অন্য কালারের ব্যাকগ্রাউন্ড হইলেও এরপরের সেকশন কোনো সমস্যা না হয় আচ্ছা এরপরে হচ্ছে আমরা যেখানে অ্যাঙ্গেল করব কিংবা স্কিউ করব সেই অংশটা এরপরে হচ্ছে আমাদের কন্টেন্টগুলো এই জাস্ট আমি এইগুলো ডিজাইন করে রাখছি সামান্য আপনার মনে করেন হোয়াইট কালার আছে তারপরে হচ্ছে এটা সম্পূর্ণটাকে সম্পূর্ণ কন্টেন্টটাকে মিডলে আনার জন্য আমি এখানে পজিশন অ্যাবসলিউট করে ট্রান্সফর্ম ট্রান্সলেট করে দিছি যাতে এটা একেবারে মাঝখানে চলে আসে তাই এর পাশাপাশি হচ্ছে আপনার এইচ ওয়ানকে একটু সাইজ বড় করে দেওয়া আছে তারপর মনে করেন এই যে ছোট্ট পিচি যেটা দেখতেছেন ডট এটাকে ইয়েলো করে দেওয়া আছে তারপরে নিচে স্কিউড অ্যান্ড ডিফারেন্ট যে লেখাটা আছে ওইটাকেও কিন্তু 36 করে দেওয়া আছে একটু লেটার স্পেসিং দেওয়া আছে আর নিচের অংশটাকে জাস্ট ফুল হাইট করার জন্য আমি জাস্ট ফুল হাইট নামের একটা সেকশন বানাই ফেলছি এখন আমাদের কাজ হবে এখানের মধ্যে শুধুমাত্র তিনটা ডিফারেন্ট স্টাইলের অ্যাঙ্গেল তৈরি করা তাহলে সেটা আমরা দেখি যে কীভাবে তৈরি করতে হয় আচ্ছা তার আমরা দুইভাবে তৈরি করতে পারি আইদার এখানের মধ্যে সেকশনের মধ্যে অর্থাৎ এই যে স্কিউড বিজি যেটা আছে সেখানের ভিতরে একটা লেয়ার নিতে পারি অ্যাঙ্গেল লেয়ার এভাবে নিয়ে আপনি করতে পারেন কিন্তু খালি ডিপ রাখা একটা ভালো আইডিয়া না কিংবা আপনি যদি স্প্যান নিতে চান স্প্যান নিতে পারেন কিন্তু আবার যদি বিফোর আফটার দিয়ে করতে চান তাহলে সেই বিফোর আফটার দিয়েও করতে পারেন তো আমি বিফোর আফটারটাই চুজ করতেছি কারণ দুইটাই একই বিষয় আপনাকে জাস্ট থিওরিটা বুঝতে হবে যে আসলে কেমনে হচ্ছে তাহলে কিন্তু আপনি যে কোনো একটা দিয়েই করতে পারেন জাস্ট আপনার একটা লেয়ারই দরকার ওকে তাহলে এই বিষয়টা আমরা যখন শুরু করব তার আগে আপনাকে একটা বিষয় অবশ্যই অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে সিএসএস ট্রান্সফর্ম টু ডি এর আন্ডারে স্কিউ কীভাবে কাজ করে সেই বিষয়টা কিন্তু আপনাকে 100% ক্লিয়ার হইতে হবে স্কিউ হচ্ছে কোনো একটা কিছুর কোনো একটা কিছুকে অ্যাঙ্গেল করে দেওয়ার জন্য অ্যাঙ্গেলও একটা অপশান আছে বাট স্কিউ হচ্ছে দুই পাশ থেকে কাজ করে আর কি যখন আমরা করবো তখনই দেখতে পাবো তো এটা জাস্ট আমি আপনাকে বলে রাখছি যাতে আপনি একটু গুগলে সার্চ করে দেখেন যে স্কিউ কীভাবে কাজ করে কিংবা স্কিউর কাজ কী ডাব্লিউ থ্রি স্কুলসও কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে আসলে সিএসএস ট্রান্সফর্মের আন্ডারে টু ডির আন্ডারে স্কিউ কীভাবে কাজ করে ওকে তাহলে আমরা যাই এখন কোডিংয়ের মধ্যে ওকে প্রথম কাজ আমাদেরকে প্রথমে করতে হবে একটা স্কিউড ব্যাকগ্রাউন্ডের আন্ডারে বিফোর নিতে হবে ওকে বিফোর এর মধ্যে আমরা কন্টেন্ট রাখবো নাথিং অফকোর্স পজিশন অ্যাবসলিউট এরপর হচ্ছে আমরা দিব এটার পজিশনটা কোথায় হবে সেটা জেনারেলি আমরা যেটা করব যে বটম জিরো লেফট জিরো তারপর হচ্ছে আমরা হাইট দিই 250 অ্যান্ড ডাব্লিউ দিই হচ্ছে 100p আর একটা ব্যাকগ্রাউন্ড না দিলে তো দেখতেই পাবো না যা হোয়াইট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 250 পিক্সেলের একটা অংশ চলে আসছে আসলে আমি অন্য কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ধরেন আমি দিলাম হচ্ছে গ্রিন ঠিক আছে তাহলে দেখেন এখানে কিন্তু মাঝখানে একটা গ্রিন কালারের অংশ চলে আসছে আচ্ছা
এটাকে আমরা কি করব 250 পিক্সেল যেহেতু হাইট আছে তাহলে আমরা 250 পিক্সেল নিচে দিয়ে দিব মানে বটমে মাইনাস করে দিব যাতে এটা একেবারে দেখা না যায় এখন কিন্তু দেখা যাচ্ছে না এখানে কিন্তু আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না আচ্ছা এখন আমাদেরকে এটা করতে হবে অ্যাঙ্গেল সিস্টেম কিভাবে করব সেটা আমরা ট্রান্সফর্ম দিয়ে করব ট্রান্সফর্ম স্কিউ ওয়াই চুজ করতে আমাদেরকে ঠিক আছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটা অ্যাভেলেবল আছে তো সেটার আন্ডারে আমরা এক্স অ্যাক্সিস না চুজ করে ওয়াই অ্যাক্সিস চুজ করবো কারণ আমাদের ওয়াইটা দরকার ওকে তো আপনি দেন যে কোনো একটা জাস্ট টেস্ট করার জন্য দেন 10°, 10°, ঠিক আছে এতটুকু এইটা কিন্তু অ্যাঙ্গেলড হয়ে যাচ্ছে আচ্ছা ওভারফ্লো হিডেন দেওয়ার কারণে দেখা যাচ্ছে না আমরা ওভারফ্লোটা একটু কেটে দিই তাহলে দেখতে পাবো এই যে এটা কিন্তু অ্যাঙ্গেলড হয়ে গেছে এখন অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় মাঝখান থেকেই হয় জেনারেলি তো আমাদের যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা কোথার থেকে দিব এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে মনে আছে কিছু নাই মনে নাই ওকে ট্রান্সফর্ম অরিজিন ট্রান্সফর্ম অরিজিন কোথার থেকে দিব আমরা আমরা দিব হচ্ছে রাইট সাইডের টপ থেকে দিতে পারি কিংবা লেফট সাইডের টপ থেকে দিতে পারি ওটা ডিপেন্ড করতেছে আপনি কোন সাইডে অ্যাঙ্গেলটা করতে চাচ্ছেন তাহলে আমি যদি ধরেন কথার কথা আমি যদি মনে করেন রাইট টপ তাহলে কিন্তু এটা এই যে এটা হচ্ছে এটা রাইট টপ অংশটা এখান থেকে শুরু করে এইটুকু আমাদের অ্যাঙ্গেলটা পাচ্ছে আমরা যদি এখানে এটাকে জাস্ট হোয়াইট করে দিই দেখেন একটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেছে এইভাবে জেনারেলি আমরা অ্যাঙ্গেল রাখতে পারি কিংবা আপনি যদি চান যে না আমি উল্টা রাখবো সেক্ষেত্রে দেখেন রাইট টপ ছিল এটাকে আপনি লেফট করে দিবেন লেফট থেকে আসার জন্য আর যেটা এইভাবে অ্যাঙ্গেল হয়ে আছে সেটাকে আপনি মাইনাস করে দিবেন যাতে উল্টা অ্যাঙ্গেল হয়ে যায় দেখেন ও দিয়েছিল এখন এরকম হয়ে গেছে এই পাশে হয়ে গেছে আর ওভারফ্লো হিডেন দিলে ওভারফ্লো হিডেন না দিলে কিন্তু সেকেন্ড সেকশনও দেখা যাবে হোয়াইট কালারের কারণে দেখা যাচ্ছে না দেখেন গ্রিন এই যে সেকেন্ড সেকশনেও দেখা যাচ্ছে হ্যাঁ যদি এরকম একটা স্টাইল দিতে চান তাহলে সেটা অ্যাবসলিউটলি আপনার ইচ্ছা কিন্তু আমি এটা সাজেস্ট করবো না এই যে এটার আলাদা আরেকটা ওয়ে আছে এই যে দেখেন এটা যদি ওভারফ্লো কেটে দেয় তাহলে কিন্তু শুধুমাত্র এটারটাই দেখা যাচ্ছে তাহলে এটা আমরা হোয়াইট রাখবো যাতে নেক্সট সেকশনের সাথে কোনো ঝামেলা না হয় ওকে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা লেফট অ্যান্ড রাইট দুটো অ্যাঙ্গেলই করতে পারবো শুধুমাত্র এই যে স্কিউ ওয়াইয়ের অ্যাঙ্গেল চেঞ্জ করে আচ্ছা তাহলে সেম স্টাইলে আমরা যেটা করলাম এখন সেটাকেই আমরা শুধুমাত্র একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের যে উইথটা আছে ওটাকে করে দিব হচ্ছে 50% ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা এই যে লেফট জিরো আছে না লেফট জিরো অর্থাৎ এই যে লেফট জিরো অর্থাৎ এখান থেকে এই কর্নার থেকে শুরু হচ্ছে না লেফট কর্নার থেকে তাহলে আমরা কি করব এটাকে করে দিব হচ্ছে রাইট জিরো তাহলে এখান থেকে একটা আমরা অ্যাঙ্গেল পাচ্ছি ছোট তারপর মনে করেন এইটুকু অ্যাঙ্গেল পাওয়ার পরে আপনি সিম্পলি আপনি যে বিফোরটা আছে এটাকে কপি করে নেন কপি করে নেওয়ার পরে বিফোরটাকে করে দেন আফটার তাহলে সেম অ্যাঙ্গেলটার উপরে আরেকটা অ্যাঙ্গেল কিন্তু এখানে পাচ্ছে আচ্ছা তো আমরা বিফোরটা আগে চেঞ্জ করে দিব বিফোরটা থাকবে হচ্ছে আমাদের যে লেফট ছিল সেই লেফটই থাকবে আমাদের অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাবে আমাদের পজিশনও চেঞ্জ হয়ে যাবে লেফটের জায়গায় রাইট করে দিব ট্রান্সফর্মটা তাহলে কিন্তু খুব সুন্দর করে আমরা একটা অ্যাঙ্গেল পেয়ে যাবো দুই পাশেই এখন অ্যাঙ্গেল আপনি উপরে নেবেন নিচে নেবেন কতটুকু অ্যাঙ্গেল রাখবেন কম রাখবেন বেশি রাখবেন ইটস টোটালি আপ টু ইউ ঠিক আছে তো এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ক্লিপ পাথ কিংবা আরও অন্যান্য সিস্টেমেও করা যায় বাট এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু মেক দিস কাইন্ড অফ স্টাফ ঠিক আছে তাহলে আমি যদি এখন ফুল স্ক্রিন করি তাহলে কিন্তু আমাদের এটা সম্পূর্ণ ঠিক মতো কাজ করতেছে আচ্ছা কখনো কখনো দেখবেন এখানের মধ্যে ছোটো ছোটো অংশ খালি থেকে যাবে সেটার সলিউশন হচ্ছে হাইটটা আপনাকে বড় করে দিতে হবে যেহেতু আমাদের 1920 স্ক্রিন তো আমার কোনো সমস্যা করতেছে না কিন্তু প্রবলেমটা তখনই হবে যখন মনে করেন আপনি মনে করেন আচ্ছা আমি এখানে চলে আসি একটু এইদিকে চলে আসি প্রবলেমটা তখন করবে যখন মনে করেন আপনি এটার আফটারটা চলে আসেন আফটারটা আসার পরে আফটার কোনটা আফটার এটা তাহলে এটার অ্যাঙ্গেলটা যখন আরেকটু বেশি হয়ে যাবে কিংবা হাইটটা কম হয়ে যাবে তখনই সমস্যাটা হবে এ দেখেন এটা এরকম করতে 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 এই যে এরকম এরকম একটা হইতে পারে তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে যে হাইট অনুযায়ী আপনি কতটুকুর মধ্যে মিলাবেন ঠিক আছে
তাহলে ওইভাবে কিন্তু আপনাকে সিস্টেমটা করতে হবে। তাহলে আমার আমার দরকার ছিল 250 দরকার ছিল না, তারপর আমি 250 নিছি টু বি সেফ, যাতে কোনো প্রকার ঝামেলা না। ঠিক আছে, তাহলে আমি 10 ডিগ্রির জন্য 250 অনেক। ঠিক আছে, দেখেন 10 না, আমি 15 দিতে পারবো, 15 না, আমি 15 চেয়ে বেশি দিতে পারবো, যে সর্বোচ্চ আমি 19 ডিগ্রি দিতে পারবো। তারপর আমি নিছি যাতে কোনো প্রকার ইয়া না থাকে, ঝামেলা না থাকে। আর এখানে ওভারফ্লোটা যখন আমি হিডেন করে দিয়েছি, এবার আপনি যত মন চায় না, কোনো অসুবিধা না, দ্বিতীয় সেকশনে যাইতেছে না। অ্যান্ড উই আর সাকসেসফুল ইন দিস টিউটোরিয়াল। তাহলে আমরা কিন্তু অ্যাঙ্গেলড যে কোনো একটা ডিভ খুব ইজি ওয়েতে বানিয়ে ফেলতে পারবো। আর যদি আপনি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতে চান, তাহলে আপনি ক্লিপ পাথ ইউজ করতে পারেন, ওটা অবশ্য অন্য টপিক। জাস্ট স্কিউ ক্যাম ইউজ করে আমরা এই অ্যাঙ্গেল টাইপের ডিভগুলো বানাইতে পারি। এটা আমি আজকে আপনাদেরকে দেখাইলাম, এরকম সেকশন আপনি বানাইতে পারেন। তা বানান, বানায় আমাকে স্ক্রিনশট দেন, আইদার আপনি ফেসবুকে দিতে পারেন কিংবা ইনস্টাগ্রামে দিতে পারেন। অথবা আপনি সেকশন না বানায়, আপনি হাফ একটা ডিভ বানান, যে ডিভটা অ্যাঙ্গেলড হবে, তাইলে বোঝা যাবে আসলে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন। ঠিক আছে, তাহলে আমি আজকের ভিডিওর জন্য এতটুকুই রাখলাম, তাহলে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।